থাম্বনেইলে তো তোমরা দেখেই নিয়েছো বা টাইটেলে দেখেই নিয়েছো কি বিষয় নিয়ে ভিডিওটি হতে চলেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে এই ভিডিওটি হচ্ছে আজকে। তো কি কি লাগবে, ডকুমেন্ট কি, কারা কারা পাবে, কত টাকা পাবে, সমস্ত বিষয় এখানে আলোচনা হবে। এক নম্বর পয়েন্ট আমি লিখেছি এখানে, স্বাস্থ্যসাথী স্কিমে যারা ইতিমধ্যে নথিভুক্ত রয়েছেন সেই সমস্ত মহিলারাই লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবেন গ্রামীণ এবং শহরাঞ্চলে। দু নম্বর পয়েন্ট, রাজ্যের বাসিন্দা হতে হবে তাকে, মানে যিনি আবেদন করবে তাকে রাজ্যের বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, 25 বছরের কম হলে হবে না, 60 বছরের ঊর্ধ্বে হলে হবে না। তিন নম্বর পয়েন্ট, সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, কেন্দ্রের ও রাজ্যের কোনো সংস্থা, সরকারি নিয়ন্ত্রিত কোনো সংস্থা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি স্কুলগুলির ক্ষেত্রে, বা যদি কেউ নিয়মিত বেতন বা পেনশন পান, তারা এই সুবিধা পাবেন না। আর্থিক সুবিধা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। তো এটা খুব ভালো করেছে যে আর্থিক সুবিধা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে, সাথে কোনো থার্ড পার্টি থাকবে না। এরপরে পাঁচ নম্বর পয়েন্ট, দুয়ারে সরকার ক্যাম্পে বিনামূল্যে এই অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে। তবে এই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা তোমরা চাইলে আগেই ডাউনলোড করে নিতে পারো, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সাথে আমার ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলেও সেই দুয়ারে সরকার এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে। তো ওটা নিয়ে প্রিন্ট আউট করে আগের থেকে ফিল আপ করে রাখতে পারবে, তোমাদের ওখানে যখন দুয়ারে সরকার প্রোগ্রাম হবে তখন সেটা ওখানে জমা করবে। এক্ষেত্রে যদি আবেদনকারী স্বাস্থ্যসাথী বা আধার কার্ড না থাকে, তাকে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হবে। মানে যদি কারো আধার কার্ড নেই বা স্বাস্থ্যসাথী কার্ড নেই, তাকে প্রথমে নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হবে, সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে তাকে প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে। মানে কীভাবে আধার কার্ড বানাবে, কীভাবে স্বাস্থ্যসাথী কার্ড বানাবে, সেক্ষেত্রেও পূর্ণ সহায়তা করবে। সাত নম্বর পয়েন্ট এখানে দিয়েছি, দুয়ারে সরকারের মতোই এই ক্ষেত্রেও সরকারি আধিকারিকরা আবেদনগুলোকে যাচাই করবে। আট নম্বর পয়েন্ট, তথ্য যাচাই করার পর গ্রামাঞ্চলে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও এবং শহরাঞ্চলে ডিভিশনাল অফিসার আবেদনগুলি পোর্টালে তুলবে, এবং সেক্ষেত্রে যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের নাম জেলাশাসকের কাছে পাঠাতে হবে। ন নম্বর পয়েন্ট, কলকাতার ক্ষেত্রে একইভাবে তা করতে হবে, এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার এক্ষেত্রে চূড়ান্তভাবে জানিয়ে দেবেন। দশ নম্বর পয়েন্ট যেখানে দেওয়া আছে, আবেদনকারীরা এই প্রকল্পের জন্য যোগ্য কিনা তা ঠিক করবে জেলাগুলির ক্ষেত্রে জেলাশাসকরা, এবং কলকাতার ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার। এগারো নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, আর্থিক সুবিধা প্রয়োজনে স্থগিত হতে পারে, বিশেষত তিনি যদি ভুল তথ্য দেন, কেউ যদি ভুল তথ্য দেয় ফর্মের মধ্যে, তাহলে আর্থিক এই সুবিধা যেটা আছে সেটা স্থগিত থাকতে পারে। তো এখানে কত টাকা করে পাবে, সেটা হলো এসসি এসটিরা পাবে 1000 টাকা করে, আর আদার্স যারা আছে আদার্স ক্যাটাগরি তারা পাবে 500 টাকা করে। তো তোমরা ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে, সেটার লিঙ্ক আমি দিয়ে রেখেছি। আর কী কী ডকুমেন্ট লাগবে সেটাও আমি বলে দিচ্ছি, দেখে এখানে আমি কম্পিউটার স্ক্রিনে লিখে রেখেছি, কম্পিউটার স্ক্রিন থেকে দেখে দেখে বলতে হবে আমাকে। তো এক নম্বর আধার কার্ড যেটা আছে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই পেজটা জেরক্স দিতে হবে যেই পেজটার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসি কোড সমস্ত বিষয় লেখা আছে। তারপর রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা জেনারেল হিসাবে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ইমেল আইডি, তবে এটা নট নেসেসারি, না থাকলেও হবে, মোবাইল নাম্বার থাকতেই হবে, ব্যাঙ্ক পাসবুক জেরক্স যেটা বললাম আমি যেই পেজটা দিতে হবে, আর পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে। তো এই এই জিনিসগুলি থাকছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। তো কত টাকা করে লাগবে সেটাও বলে দিলাম, আর কারো যদি আধার কার্ড না থাকে, আধার কার্ড কীভাবে বানাবে তারাই সাহায্য করবে ওখান থেকে, আর যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও নাম নথিভুক্ত করে রাখতে পারবে, তারা স্বাস্থ্যসাথী কার্ড তারা বানিয়ে দেবে। এই পর্যন্ত থাকছে আজকে ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে।